নিহত বিজেপি নেতা মনীশ শুক্লার স্মরণসভা আয়োজিত হল গারুলিয়া এলাকায় বিজেপির তরফে। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। গত রবিবার দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য তথা টিটাগড় পৌরসভার বিদায়ী পৌরপিতা আইনজীবী মনীশ শুক্লা। সেই খুনের ঘটনার প্রতিবাদে ও নিহত বিজেপি নেতার আত্মার শান্তি কামনায় স্মরণসভা আয়োজিত হলো গারুলিয়া পৌরসভার সামনে, গারুলিয়া বিজেপি মণ্ডল একের পক্ষ থেকে। এদিনের স্মরণসভা থেকে খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানানো হয়। স্মরণসভায় উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক সুনীল সিং, বিজেপির গারুলিয়া মণ্ডল একের সভাপতি প্রভাত চৌধুরী, বিজেপির যুবনেতা কুন্দন সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। মমতা ব্যানার্জি সরকারকে পশ্চিমবঙ্গ থেকে ছুড়ে আমরা প্রশান্ত মহাশয়, ওম শান্তি। এটা কোনো জনসভা নয়,